Hello guys, welcome back to my channel and welcome back to my new video. তো কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। তো আজকে একটা মজার ট্রেন্ডিং ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হলো আমার ইয়াররিং কালেকশন। তো আমার কটা ইয়াররিং আছে, কি কি আছে, আসলে আমি খুব একটা ইয়াররিং পরি না, কারণ কেনা তা বিশেষ করে আমি কেনা কানের পড়তে পারি না। তো আমার সবসময় কানে হালকা পাতলা এরকম সোনারটা থাকে, তো দেখো। আর ওইগুলো আমার পরা হয় কোথাও গেলে বা কোনো কিছুর সঙ্গে ম্যাচিং করে, ড্রেস বা শাড়ি বলো। তো আমার কটা ইয়াররিং আছে, কি কি আছে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর পুরো ভিডিওটা দেখতে থাকবে, একদম স্কিপ করবে না। আর আমার ইয়াররিংগুলো কেমন লাগলো তোমাদের সেটাও বলবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমি শুরু করব, প্রথমে এটা হাতে এলো, দেখো। আমি একটু ফাস্ট দেখাবো, না হলে দেরি হয়ে যাবে, অনেক লং হয়ে যাবে ভিডিওটা। তো দেখো এটা কেমন লাগছে, আমার পরা হয় না কানের দুল, এই যে দেখা যাচ্ছে, আশা করি বুঝতে পারছো এবার। তো দেখো এই একটা রেখে দিলাম, নেক্সট এই যে এক জোড়া। এটা অনেক দিনের, একবার পুজোর সময় আমি কিনেছিলাম, ওই একবারই পড়েছি আর পড়া হয়নি। এই এত লং না, ঠিক পড়া হয় না। তো দেখো কেমন লাগছে, আমি একটু ফাস্ট দেখাবো। হ্যাঁ টপ, এই টপ জোড়াও আমি অনেক দিন আগে কিনেছিলাম মেলার থেকে, এটা আমি অনেকবার পরেছি। এই ছোটখাটো টপ আমার খুব ভালো লাগে জিন্সের সঙ্গে পরতে, তো সেই জন্য দেখো, আশা করি বোঝা যাচ্ছে। নেক্সট স্টোন, এই যে এই কানেরটাও একবার পুজোর সময় কেনা, খুব কমই পড়েছি, ওই একবার দুবারই পড়েছি। তো বলো কেমন লাগছে এটা, ভালো বোঝা যাচ্ছে কিনা কমেন্টে জানাবে তোমরা। নেক্সট আমার খুব পছন্দের এই কানের দুলটা, খুব পছন্দের, তো ভালো লাগছে না বলো। এই কানের দুলটা হলো আমার, এটাও একটা পুজোর সময় কেনা, আমার জামদানি শাড়ি, মানে এই এই কালারটা আর সাদা দিয়ে আমার একটা জামদানি শাড়ি আছে, সাদা আর হলো রানি কালার। তো সেটার সঙ্গে ম্যাচিং করে আমি এই কানের দুলটা কিনেছিলাম। এরকম যাচ্ছে, অনেক লং এটা। এবার যেটা দেখাবো, এই যে এটাও হয়তো কোনো পুজো বা কোনো ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কেনা, আমার খুব পছন্দের। এবার আসি স্টোন, আবার একটা দুল, খুব ছোট একটা টপ, তো দেখে নাও।
কিউট খুব, তাই না? ব্ল্যাক হোয়াইট ড্রেসের সঙ্গে পরা যাবে, দেখো। নেক্সট আসি আর একটা ঝুমকো, এটাও 2 বছর বয়স হয়ে গেছে, একবারই পরেছিলাম আর পরা হয় না। সেই জন্য আমার কেনা হয় না, ওই পুজো কি মেলার সময় যদি 2-1 জোড়া পছন্দ হয় কেনা হয়, না হলে পুজোর সময় ম্যাচিং করে করে কেনা হয়, না হলে আমি কিনি না। তো বোঝা যাচ্ছে আশা করি, এটা এটা অনেক পুরনো, এই দুলটা অনেক দিন হয়েছে বয়স। এবার আমার খুব পছন্দের একটা কানের দুল তোমাদের সঙ্গে শেয়ার করব, এটা আমার গিফট পাওয়া, আর এটা আমাকে দিয়েছে আমার মাসি। তো এই দুলটা আমাকে আমার মাসি দিয়েছে, মাসির বাড়ির চুচুড়ায়। তো দেখো এভাবে যাচ্ছে, এটা পরলে না আর কিছু লাগে না, মানে গলায় আর কিছু পরার দরকার হয় না এটা পরলে। তো দেখো এবারই আসছি, এবারে হলো আর একটা টপ, এই টপটা আমার খুব পছন্দের, দেখো বেগুনি কালার, দারুণ না? এই টপটা আমার খুব পছন্দের, এটা আমি জিন্সের সঙ্গে পরি বা পরবো বলেই কেনা, দেখো। অনেক সুন্দর এটা। এবার আসছি আর একটায়, এই কানেরটা আমার বহু পুরনো, এটা প্রথম যখন উঠেছিল বাহুবলী কানের, তো তখনকার এই দুলটা, এর সঙ্গে আরো এরকম টানা টানা দেয়া ছিল, তো ওগুলো আমি খুলে ফেলেছি আর পরা হয় না, তো পরলে এখন এরকম সিঙ্গেলই পরা হয়, দেখো। কেমন লাগছে এটা বলো? এই কানেরটাও আমার খুব পছন্দ, আমার ইয়েলো ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আমি কিনেছিলাম, দেখো গুজিগুলো পেছনে এত ছোট ছোট যে ধরা যাচ্ছে না, তো ভালো বোঝা যাচ্ছে আশা করি, আমি তো দেখতে পাচ্ছি ঠিকঠাক আসছে, তো এটা কেমন লাগছে বলো। হ্যাঁ এবারে একটা দুল দেখাবো, এটা এটা পাওয়া, মানে গিফট, গিফট বলতে এটা ফ্রি পাওয়া কোনো একটা জিনিসের সঙ্গে, তো সেটা বলা যাবে না কিসের সঙ্গে পেয়েছি। তো এটা আমি একবারই হয়তো পরেছিলাম, পরে হয়তো কীতে, ও পরে মাকে বরণ করতে গেছিলাম দুর্গা ঠাকুরকে, তো এই অনেক বড় এটা, এবার যেটা দেখাবো এটা আমার জিন্সের সঙ্গে পরবো বলে কেনা, কিন্তু একবারই আমি পরেছিলাম আগের বছর পুজোতে, এটা না খুব ভারী, অনেক ভারী, মানে পরলে কান পুরো ব্যথা হয়ে যায়, এটা আর কখনো পরাও হবে না, কারণ এত ভারী কানের আমি পরতে পারি না। তো চলো নেক্সট, নেক্সট ছোট্ট টপ আছে, এই যে দেখো
বোঝা যাচ্ছে আশা করি। তো কেমন লাগছে বলো। এবার আরো একটা ছোট কানের দুল দেখাই, এটাও খুব পছন্দের, এটা আমি পড়ি মাঝে সাঝে, যদি রিলস টিলস বানাই তখন পড়ি। দেখো কানের দুলটা সুন্দর না? খুব ভারী এটা ছোট হলেও, তো কেমন লাগছে বলো। এবার দেখাবো আর একটা ঝুমকো, এটা আমার খুব কালারটা এত পছন্দের আমার, দেখো খুব পছন্দের কালার এটা একটা আমার। তো তোমাদেরও আশা করি এই দুলটা খুব ভালো লাগবে, তো কেমন লাগছে বলো। তো শেষ হলো যেটা দেখাবো, সর্বশেষ আমার দুল কালেকশন, সেটা আগের বছর পুজোয় আমার কেনা, তো এই বক্সটার মধ্যে ছিল পুরো সবগুলো, এটার মধ্যে পাউচটার মধ্যে, তো আর নেই, দেখিয়ে দিলাম। এবার যেটা দেখাবো সেটা অনেক বড় আর অনেক হেভি দুল একটা, আমার একটা শাড়ির সঙ্গে ম্যাচিং করে এটা আমি কিনেছিলাম, খুব পছন্দের দুলটা, কিন্তু সৌভাগ্যবশত এখনও এটা আমি পরার, মানে দুর্ভাগ্যবশত পরার সুযোগ পাইনি, সৌভাগ্য না দুর্ভাগ্যবশত পরার সুযোগ পাইনি এটা এখনো আমি, তো পরবো কখনো। কেমন লাগছে বলো, কালারটা সুন্দর না? সো হয়ে গেল সব, একবার আমি তোমাদের পুরোটা দেখিয়ে দেব, এখানে রাখা অবস্থায় পুরোটা দেখিয়ে দেব, আর কেমন লাগছে অবশ্যই বলবে। লাইক কমেন্ট করতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।